নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। গতকাল রাতেই আটক করা হয়েছিল সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জয় সিংকে, আর আজ তাকে গ্রেপ্তার করলো জগদ্দল থানার পুলিশ। আর সঞ্জয় সিংয়ের গ্রেপ্তারিতে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। শ্যামনগর এক্সাইড ব্যাটারির কারখানায় তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলের জেরে সংঘর্ষ হয়। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল রাতে সঞ্জয় সিংকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। উল্লেখ্য, গতকাল রাতে শ্যামনগর এক্সাইড ব্যাটারির কারখানার পার্মানেন্ট মোর্চা ইউনিয়নের প্রেসিডেন্ট সঞ্জয় সিংকে আটক করবার পরেই তার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। রাস্তায় বসে পড়ে অবরোধ করা হয় জগদ্দল ঘোষপাড়া রোড। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। সঞ্জয় সিং এর মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। আর আজ গ্রেপ্তার হবার পর সঞ্জয় সিং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানিয়ে কি বললেন শুনবো। এইসব হচ্ছে আপনাকে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামের ভাই ওইখানে এইভাবেই কাজ করে যাচ্ছে, প্রচুর নানা রকমের ওইখানে অনৈতিক কাজ করে যাচ্ছে দলকে সামনে রেখে, সেটাই আমরা বিরোধিতা করছি, সেই জন্য আমাদেরকে অ্যারেস্ট করানো হচ্ছে। না না, দেখুন কোনো আপনি গিয়ে দেখে নেন, ওইখানে মমতাদির ছবি রয়েছে, অভিষেক ব্যানার্জির ছবি রয়েছে, জগদ্দলের বিধায়ক সোমনাথ সোম ডাইরেক্ট দলকে সামনে রেখে অনৈতিক ভাবে কাজ করছেন। এখানে সঞ্জয় সোম সোমনাথ সোমের ভাই কি করছে ওইখানে? মজদুরদেরকে ক্যালসিয়াম ক্যাপসুল দেওয়া যাচ্ছে না, কাপড় দেওয়া যাচ্ছে না, আপনাকে হরলিক্স দেওয়া যাচ্ছে না। একটা ওরা এগ্রিমেন্ট করেছে 8,400 টাকা, কোনো পিএপিএসআই দেওয়া যাচ্ছে না মজদুরদেরকে। আপনাদের কি বিজেপির ইউনিয়ন এটা? না, আমাদের তৃণমূলের ইউনিয়ন, আমরা তৃণমূল করি। রাজনৈতিক চক্রান্ত বলতে পারেন, আমাকে তো রেস করানো হলো সোমনাথ সোম থানাকে প্রেস করে। সঞ্জয় সিং গ্রেপ্তার নিয়ে চাপা উত্তেজনা ভাটপাড়া জগদ্দল এলাকায়। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের অভিযোগ সঞ্জয় সিং বিজেপি করে। সঞ্জয় সিং তাদের শ্রমিক ইউনিয়নের লোকজনকে মারধর করেছে বলেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি জানান, সঞ্জয় সিং আগে মাত্র এক বছর বিজেপি করেছে, এখন তৃণমূল করছে। এক্সাইড ব্যাটারি কারখানায় বিজেপির কোনো সংগঠন নেই, তৃণমূল নিজেদের গোষ্ঠী কোন্দল ঢাকতে বিজেপি বলে চালাচ্ছে। কোনো রকম ভাবে বিজেপি করেন না। আপনি বিগত 23 মে'র পর থেকে কোনো রাজনৈতিক কর্মসূচিতে উনি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেছেন তার কোনো ছবি দেখান? তার আগে পর্যন্ত উনি ছিলেন অর্জুন সিং যখন যেখানে থাকেন তখন সেখানে থাকেন। তার আগে কোথায় ছিলেন? তার আগে কোথায় ছিলেন আমি বলতে পারবো। গ্রেপ্তারি ঘটনা কি বললেন? এটা তো প্রশাসনের দলতান্ত্রিকতায় অবস্থা খুব খারাপ। কখনো এমপির কথা শুনছেন, কখনো এমএলএর কথা শুনছেন, তো এই গ্রেপ্তারিতে কতখানি সুদূর প্রসারী এফেক্ট হবে সেটা আমি বলতে পারবো না এক্ষুনি। কিন্তু আমার মনে হয় যে রাজ্য সরকারের তথা শিল্পমন্ত্রীর উচিত বিষয়টাকে দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করে এই শিল্পবান্ধব একটা ভাবমূর্তি পশ্চিমবঙ্গে তৈরি করার, যে অচলাবস্থা তৈরি হয়েছে এক্সাইড ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমরা মনে করছি। পুলিশ পিকেট রয়েছে, র‍্যাফ নামছে, এবং মাঝে মাঝে একবার খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিলো। এক্সাইডের মতো একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়া শুধুমাত্র এই ধরনের কি তোলাবাজির ভাগের কারণে অত্যন্ত দুর্ভাগ্যজনক। না, একমাত্র তৃণমূল শাসনেই এই ধরনের জিনিস ঘটতে পারে বলে আমাদের বিশ্বাস। এক্সাইডে এক্সাইড ব্যাটারিতে কোনো শ্রমিক ইউনিয়ন আছে? না, নেই। তাহলে এই যে শ্রমিক ইউনিয়নের কথা, শ্রমিক ইউনিয়ন ভারতীয় মজদুর সংঘ বলে আলাদা একটা অর্গানাইজেশন আছে, তো তাদের নেতৃত্বেই শ্রমিক সংগঠন করা হয়। ভারতীয় জনতা পার্টি ডিরেক্টলি কোনো শ্রমিক সংগঠন এর মধ্যে জড়িত নেই। তবে এ ব্যাপারে মুখে কুলু পেটেছেন সাংসদ অর্জুন সিং। অবশেষে আজ ব্যারাকপুর আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন সঞ্জয় সিং। জগদ্দল থেকে রাজাদের রিপোর্ট, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।